আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে এনজিপি থেকে, এখন আমরা দার্জিলিং যাচ্ছি। আর এদিকে মামাম দেখো উঠে বমুনি ফলে জল খাচ্ছে, আর যে মারা মা বাবা জয়দাদা আর মাসি পিছনে, আমি আর বমুনি সামনে বসেছি। আর যেহেতু আমরা ছজন এই জন্য কিন্তু অন্য লোকও তুলেছে, আমরা তাই শেয়ারে চলে যাচ্ছি। অন্য লোকও তুলেছে, আমরা যেহেতু সবসময় 10 জন আসি তখন কিন্তু আমরা শেয়ারে যাই না, যেহেতু এবার আমরা 6 জন এসেছি সেই জন্য আরো লোক তুলেছে। এদিকে অন্য লোক আছে, আমি আর মঙ্গলি পাশাপাশি এখানে বসেছি মামাকে নিয়ে, আর আমার মা বাবা আমার মাসি আর জয়দাদা জয়দাদার মেয়েকে নিয়ে পিছনে বসেছি। তো আমরা এখানে কিন্তু ভালোভাবেই যাচ্ছি। তো চলো খুব মজা হচ্ছে, এবার যা হাসাচ্ছে না পিছন থেকে, এত গরম গাড়ি ছেড়ে দিয়েছে, বিভৎস গরম বাবা। এনজিপিতে এত গরম সত্যি বোঝা যাচ্ছে না, এত গরম, খুব গরম, পুরো আমাদের ইয়ের মতন, আমাদের পুরো কলকাতার মতন। কিন্তু
অলরেডি অনেকটা উঠে গেছি পাহাড়ে, দেখো আমরা অনেকটাই উঠে গেছি। গাড়ি দাঁড় করিয়েছে রেস্ট নেওয়ার জন্য, একটু সব রেস্ট রুমে যাবে, সব রেস্ট নেওয়ার জন্য কিছু খাবে খাবে নাকি। তো আমাদের এখন গাড়ি ধরতে তো অনেক বেলা হয়ে গেছে, তাই আমরা আর কিছু খাবো না। খেলে আমাদের হোটেলে বলা আছে যে দুপুরের খাবারের জন্য অর্ডার দেওয়া আছে, সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য কেউ সেরকম কিছু খাচ্ছে না। বলছে এখন যদি খাই তাহলে দুপুরে যে হোটেলের খাবারটা অর্ডার দেওয়া আছে না, সেটা পুরো নষ্ট হয়ে যাবে। সেজন্য যা খাওয়ার যদি ওমো ঠোমো সব আমরা মেলে গিয়ে খাবো, যখন খাবো মেলে গিয়ে খাবো, এখান থেকে বেকার খাবো না। তো রেস্ট নেওয়ার জন্য আমাদের দাঁড় করিয়েছে, তো আমরা এখানে রেস্ট নিচ্ছি। আর জায়গাটা দেখো কি অদ্ভুত, কি সুন্দর লাগছে, মনটা পুরো ঘুরে। আর আজকের ওয়েদারটা এত 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 সুন্দর না, তোমাদের কি বলবো, খুবই সুন্দর আজকের ওয়েদারটা। পুরো মেঘে চারিদিক ভরে গেছে, কোনো রোদ্দুর নেই, কিছু নেই, মানে ওঠার মুহূর্তেই এত ভালো লাগছে। তাহলে মেলে গিয়ে কত ভালো লাগবে বলো, খুব সুন্দর লাগছে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে।
তোমাদেরও আশা করি ভালো লাগবে। কি সুন্দর দেখো, কি ভালো লাগছে না বলো? আমার পাহাড় না খুব ভালো লাগে বিশেষ করে, আর দার্জিলিং তো আমার ফেভারিট জায়গা। আমি যত জায়গায় আমি কাশ্মীর ঘুরে এসেছি, কিন্তু কাশ্মীর খুব সুন্দর, পুরো বরফে ঢাকা, খুব সুন্দর। কিন্তু দার্জিলিংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, যে ওঠার সময় এটাতেই না আমার মন পুরো ভরে যায়। আমার দার্জিলিং খুব প্রিয় জায়গা। তো এখন আমরা দার্জিলিং যাচ্ছি, আস্তে আস্তে রওনা দিচ্ছি। তো চলো, খেলা শুরু করে দিয়েছে দেখো, এখানে এসে ভালো লাগছে? হালকা হালকা ঠান্ডা আছে কিন্তু মাম্মা, ঠান্ডা আছে। কি সুন্দর লাগছে না বাবা, ওই জায়গাটা এটা অন্ধকার আসছে, ওই আলোটা অন্যদিকে। তো কি মাম্মা, কি ভালো লাগছে, কত মিথ্যি আছি, কত মিথ্যি আছি মামা। কি সুন্দর লাগছে না বলো, খুব ভাল লাগছে এই জায়গাটা। এখানকার না চাটনি, তারপর হচ্ছে কচু ভাজা, মানে স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো না খুব ভালো। আমি এই কচু ভাজাটা কিনলাম, এখন গাড়িতে খেতে খেতে যাব। আর এই দেখো কত ঝাল দেওয়া। হ্যাঁ, ধরবো না, বাবা বলছে ওকে ধরবি না, এই কচু ভাজা ঝাল ধরে। আমি যে না না ধরবো না। আর খুবই টেস্ট হয়, কারণ আমি অনেকবার খেয়েছি, এগুলো কিন্তু খুব টেস্টি হয়। ওদের পাঁপড়ের মধ্যে মশলা দেওয়া থাকে, ওগুলোও টেস্ট হয়, এগুলোও টেস্ট হয়। এই জিনিসটা আমি খাইনি কচু ভাজাটা, তবে গাড়িতে বসে বসে খাবো, দেখি আজকে কেমন টেস্ট। আর অন্য কিছু ভারী, এখন মোমো টোমো খেলেই, আর ওই যে হোটেলে তো অর্ডার দিয়ে রেখেছি আমরা দুপুরের খাবার, সেটা আর খাওয়া হবে না, পুরো বেকার হয়ে যাবে দুপুরের লাঞ্চটা। সেই জন্য আমরা এখন এখান থেকে আর মোমো টোমো খেয়ে পেটটা ভরাচ্ছি না, একদম গিয়ে হোটেলে একদম ভাত খেয়ে নেবো। এই দেখো কি সুন্দর লাগছে, তোমরা আসলে খুব ভালো হতো, কারণ ওরাও দার্জিলিং খুব ভালোবাসে। আর এত সুন্দর ওয়েদার থাকলে তো ওদেরও খুব মনটা ভালো, মানে ওরাও এই ওয়েদারটাকে ওরাও খুব এনজয় করতো। হ্যাঁ, ওরাও এরকমই ওয়েদার ভালোবাসে, দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে, দেখো দেখো দেখো। দেখতে পাইনি এই ট্রিপে, টয় ট্রেন তো অনেক দেখেছি চলে।
করেছি, কিন্তু এই ট্রিপে এখনো অবধি আমরা এরকম রাস্তা দিয়ে যাই আর পাশ থেকে টয় ট্রেন দেখা যায় এখনো অবধি আমার চোখে পড়ে। দেখো কাশিয়াং স্টেশন আসছে সামনে। কাশিয়াং স্টেশন দেখো, এখানকার এটা লোকাল মার্কেট, কত ভিড় আছে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। সবাই ক্লান্ত হয়ে পড়েছি, আমরা একদম দার্জিলিং যাওয়ার আগেই আমরা সব ক্লান্ত হয়ে পড়েছি। দেখো সবার চোখে, এমনকি আমারও চোখে প্রচুর প্রচণ্ড ঘুম, মানে আর বাচ্চাগুলো তো ঘুমিয়েই পড়েছে, এখন যদি শোয়ানো হয় তো পুরো ঘুমিয়ে পড়ছে, না খেতে দিলেও ভালো, এখন যদি একটু বিছানা দেওয়া হয় পুরো ঘুমিয়ে পড়বো, এত ঘুম। পয়সা দিয়ে মেঘ দেখতে এসেছি আর বাড়িতে মেঘ বৃষ্টি হলে বিরক্ত লাগে। এই দেখো কি ভালো লাগছে, দেখো শুধু তোমরা দেখো কি সুন্দর। আমার বাবার ছুটিটা সার্থক হয়েছে আর আমরা অতি সুন্দরই লাগছে পুরো, মানে গাড়ির ভিতরে গায়ের উপর দিয়ে মেঘ ঢেকে চলে আসছে, গায়ের উপর দিয়ে বরফ চলছে।
কাশ্মীরের সৌন্দর্য আলাদা আর দার্জিলিং এর সৌন্দর্য আলাদা। দার্জিলিং এ মেঘের খেলা আর কাশ্মীরে বরফের খেলা। কোনো জায়গাটা পুরো ক্লিন আবার কোনো জায়গায় পুরো একটা মেঘে বাড়ছে। এই যে ঘুম স্টেশন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, আর এখানে কিন্তু এখন আরো শুটিং হয়েছিল। শাহরুখ খান নেমেছে এখানে, রণবীর কাপুর বার্ফি করেছিল এই যে ঘুম স্টেশন। শাহরুখ খান এখানে ব্যাগটা নিয়ে নামলো না, আমি শুধু মেলে বসে আনন্দ করতে এসেছি। দেখো এখানে আবার রোদ, এখানটা আবার রোদ ঝকমকে ওয়েদার, কি ভালো লাগছে দেখো বাড়ি। এই চুড়ে প্রথম ভানু ভবনের সামনে নেমেছি। এটা হচ্ছে ভানু ভবন। আমরা প্রতিবার আসলে এখানেই গাড়ি থেকে নামি, এখান থেকে হোটেলে যাই। এই যে ভানু ভবনে নেমেছি, এই যে ভানু ভবন দেখো, এটা গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। এখানটাই নামি, এখানেই সব ট্যাক্সি এসে নামায়, আমাদের ট্যাক্সিও কিন্তু ওখানে নামিয়েছে। আর এটা একটা চার্জ দেখো, চার্জ এটা একটা চার্জ।